সাখাওয়াত হোসেন, আপনি লিখেছেন নরসিংদী রেল স্টেশনে খোলামেলা পোশাকের কারণে এক নারীকে হেনস্থা করা হয়েছে, কাজটি কি সঠিক হয়েছে? দেখুন, নরসিংদী রেল স্টেশনে খোলামেলা পোশাকের কারণে যে নারীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, সেই শারীরিকভাবে হেনস্থা করাকে কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। কারণ একজন মানুষ যদি কোনো অপরাধ করেন, শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো পাপের কাজও করেন, তাহলে তাকে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত করা বা অপদস্থ করা বা আক্রমণ করার অনুমতি শরীয়ত আমাদেরকে দেয়নি। বিশেষ করে এই অপরাধের জন্য শরীয়ত কোনো সুনির্দিষ্ট দণ্ড যেখানে রাখেনি, সেখানে আমি নিজে থেকে তাকে কোনো প্রকার হেনস্থা করার কোনো সুযোগ তো থাকতে পারে না। যারা এটা করেছে তারা, আপনার আমার ধারণা যে আমাদের দেশীয় যে সংস্কৃতি, আমাদের দেশীয় যে কালচার রয়েছে, এই কালচারের পরিপন্থী কালচার যার নানাবিধ ক্ষতিকর দিক থাকতে পারে, সেসব কারণে হয়তো তারা তাদের থেকে করেছে। তারা ইসলামী শরিয়ার কোনো নির্দেশনা বিবেচনা করেছে বলে আমার মনে হয় না। কারণ সেখানে যারা এগুলোর সাথে লিপ্ত হয়েছে তারা কেউ ধার্মিক, খুব ধর্মপরায়ণ এরকম কোনো মানুষ কিন্তু ছিল বলে আমাদের জানা নেই। অতএব বিষয়টি খুবই সাদামাটা, কিন্তু এটাকে আমাদের মিডিয়া যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করছে, সেখানে আসলে এই নারীদের প্রতি আপনার এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর কিছু প্রতিষ্ঠানের যে বিশেষ মায়া দেখানোর আমরা কসরত দেখি, সেটা নিয়ে যথেষ্ট বড় করে প্রশ্ন তোলা যায় যে আদৌ তারা কি নারীর কল্যাণ চান, তারা আদৌ কি নারীর কল্যাণকামী হয়ে এই কাজগুলো করেন, নাকি তাদের ভিন্ন কোনো দুর্বিসন্ধি আছে। একথা এজন্য বলা যে এই ঘটনার পরপরই আমরা জানি যে দুটি রাজনৈতিক দলের মধ্যকার ছাত্র আপনার সংগঠনের মধ্যকার মারামারিতে একজন নারী প্রচণ্ডভাবে হেনস্থার শিকার হয়েছেন, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং সে নির্যাতনের ছবি ভিডিও ভাইরাল হয়েছে। সেই নারীকে যে আপনার হেনস্থা শিকার করা হলো, এই বিষয়ে তাদেরকে তেমন কোনো কথা তো বলতে দেখা যায়নি। তাহলে এখানে কেন? তাহলে বোঝা গেল যে এখানে বিষয়টি হলো যে নারীকে কত উন্মুক্তভাবে প্রকাশ করা যায়, সেই চেষ্টাটাই তাদের, ওইটাই তাদের মূল লক্ষ্য। নারীর প্রতি সিম্প্যাথিটা মূল নয়। যদি হতো তাহলে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রেও কিন্তু নারীর প্রতি সিম্প্যাথি দেখা যেত। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ হয় যে নারী লাঞ্ছিত হচ্ছে, নানা জায়গায় বঞ্চিত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, কিন্তু সেখানে ইসলাম, শরিয়া বা আপনার আল্লাহ তাআলা কোনো বিধানকে লঙ্ঘন করার ইস্যু যদি কোনোভাবে না থাকে তাহলে সেখানে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। কদিন আগে আমরা দেখেছি, কদিন নয়, সম্ভবত কাল বা পরশু, আপনার আমেরিকাতে বন্দুকদারের গুলিতে, সন্ত্রাসের গুলিতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মারা গেল। এই নির্মম ঘটনা যে ঘটিয়েছে তাকে সমস্ত সংবাদমাধ্যমগুলোই প্রায় শুধু বন্দুকধারী বলেছে। অথচ এই ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি যদি কোনো মুসলমান হতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্ত্রাসী, জঙ্গি এ জাতীয় শব্দগুলো খুব স্বাভাবিকভাবে চলে আসতো। তাহলে বোঝা গেল যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে খুব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে থাকে এক শ্রেণীর মিডিয়া, এবং তারই বিভিন্ন নমুনা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। খোলাসা কথা হলো, নরসিংদী রেল স্টেশনে যে ঘটনা ঘটেছে, হেনস্থা করা ঘটনা, সেটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু একটি কথা আমাদের সবাইকে মানতে হবে যে আমরা যে সভ্যতা, যে সংস্কৃতি দেখে অভ্যস্ত, সেখানে হঠাৎ করে এমন কোনো কিছু যদি আপনি করেন যেটা মানুষ দেখতে অভ্যস্ত না, তাহলে মানুষ বিব্রত হবে, তাতে মানুষ অপ্রস্তুত হবে, এবং সেটা করা কোনো অবস্থাতে তথাকথিত স্বাধীনতার নামে উচিত কাজ হতে পারে না। ধরুন এখন কয়েকজন পুরুষ জাঙ্গিয়া পরে আপনার কোনো রেল স্টেশনে চলে গেল, কোনো বিমানবন্দরে চলে গেল, বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? এটা অন্যদের বিব্রত হওয়ার কারণ হবে কি হবে না, এবং এতে অন্যরা অস্বস্তি বোধ করবে কি না? পোশাকহীনতা বা পোশাকের স্বল্পতা, এটা সব সমাজে, সব সংস্কৃতিতে, সব সভ্যতায় সমানভাবে গ্রহণীয় নয়। আমাদের সমাজের প্রেক্ষাপট, আমাদের সমাজের সার্বিক পরিস্থিতি বিবেচনা না করে যা খুশি তা করার যে একটা প্রবণতা এবং সেটাকে আপনার বৈধতা দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য প্রচেষ্টা হতে পারে না। হ্যাঁ, আমরা আবারও বলছি যে হেনস্থা করার বিষয়টি মোটেও সমর্থনযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার পথে, শুদ্ধতার পথে থাকার তৌফিক দান করুন। সাজ্জাদ হোসেন সিয়াম, আপনি লিখেছেন, কালবৈশাখী ঝড় বা অন্য কোনো ঝড়ের সময় অন্য কারো গাছের ফল পড়ে গেলে সেটা কুড়িয়ে নেওয়া জায়েজ হবে কি? কারো গাছের ফল সেটা ঝড়ের কারণে পড়ুক বা যেভাবেই পড়ুক, এটা নিচে পড়ে গেলে সেটা কুড়িয়ে নেওয়া জায়েজ হওয়াটা নির্ভর করে যে গাছের মালিকের অবস্থান এক্ষেত্রে কী সেটির উপরে।
অনেক গাছ আছে যে গাছ সাধারণত রাস্তার আশেপাশে বা এমন কোনো জায়গা যেখানে মালিকের তেমন কোনো সে থাকে না যে কে নিল কে না নিল এবং তার মনসম্মতির বিষয়টি অনেকটা পরিষ্কার থাকে তো সেই ধরনের গাছের ফল কুড়িয়ে নেওয়া জায়েজ আছে কিন্তু যদি তার হেফাজত করার প্রচেষ্টা দেখা যায় যে তিনি চান না কেউ নিয়ে যাক তাহলে সেক্ষেত্রে সে ফল কুড়িয়ে নেওয়া জায়েজ হবে না যেমন তিনি এটাকে বেড়া দিয়ে রেখেছেন যাতে কেউ নিতে না পারে এরকম যদি হয় তার মানে তিনি এটাকে নেওয়ার ব্যাপারে অনুমোদন দিতে চাচ্ছেন না তাহলে সেরকম ফল কুড়িয়ে নেওয়া জায়েজ হবে না এরপরে আহসানুল করিম আপনি লিখেছেন বন্যার্থ এবং প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষকে জাকাতের টাকায় ত্রাণ দেওয়া যাবে কিনা বন্যার্থ বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বন্যার্থ কিংবা ওই দুর্দশাগ্রস্ত মানুষদেরকে দুর্গত মানুষদেরকে জাকাতের টাকা দেয়াটা জায়েজ হবে যদি তারা জাকাতের হকদার হন এটি নিশ্চিত হয় একজন মানুষ বন্যার্থ বন্যায় ক্ষতিগ্রস্ত কিংবা দুর্গত হওয়ার মানে এই নয় যে তিনি জাকাতের হকদার সেজন্য আমরা আসন্না ফাউন্ডেশন থেকে এ জাতীয় কার্যক্রম যখন পরিচালনা করি আমরা ঢালাওভাবে জাকাতের অর্থ নেই না যদি কেউ জাকাতের অর্থ একান্ত আমাদেরকে দেন আমরা জানি তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা অন্তত জাকাতের হকদারের কাছে যাচ্ছে কিনা সেটি নিশ্চিত করার চেষ্টা করি বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে কে জাকাতের হকদারকে জাকাতের হকদার না বাস বিচার করাটা একটু কঠিন হয় কারণ বন্যা দুর্গত এলাকাতে এবং এ জাতীয় বিশেষ প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যা দেখা দিলে তখন ঢালাওভাবে মানুষকে উপকার করতে হয় কারণ তখন ধনী গরিব সকলেই বিপদগ্রস্ত থাকে অন্তত ওই সময়ের জন্য কিন্তু যে ব্যক্তি ত্রাণ নিচ্ছেন হয়তোবা তার ব্যাংক ব্যালেন্স আছে কিংবা তার অন্য কোনো ব্যবস্থা আছে কিন্তু এই মুহূর্তে তার শুকনো খাবার দরকার বা এই মুহূর্তে তার কোনো একটা সহযোগিতা দরকার তো সেই সহায়তা আপনি জাকাতের ফান্ড থেকে তাকে দিতে পারবেন না কারণ তিনি ধনী এবং সচ্ছল ব্যক্তি এই জন্য বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষকে আপনি জাকাতের টাকা দিতে হলে সে জাকাতের হকদার এটি নিশ্চিত হয়ে তারপর আপনাকে জাকাতের টাকা তাকে অর্পণ করতে হবে অন্যথায় আপনি সাধারণ দান থেকে দিবেন এই জন্য সাধারণত এ ধরনের কাজে সাধারণ দান থেকে দেয়াটাই হলো নিরাপদ এবং সেফ কারণ আমরা নিশ্চিত করে জানাটা কঠিন হয় আর এই সময় একটু ঢালাওভাবে দেওয়ার প্রয়োজন হয় এভাবে খোঁজাখুঁজি করাটা নানা কারণে অসঙ্গত হয় এই সময়টাতে অন্তত শরীফ মাহমুদ আপনি লিখেছেন আমি একজন আম ব্যবসায়ী অনলাইনে অর্ডার নিয়ে আম বিক্রি করি গ্রাহকের ঠিকানায় আম পাঠানোর পর গ্রাহকের হাতে পৌঁছাতে পৌঁছাতে দু চারটা পচে যায় আমি কি এটার ক্ষতিপূরণ দিতে বাধ্য না দিলে কি গুণাগার হব দেখুন আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী এই মাসআলার উত্তর হবে এই প্রশ্ন উত্তর হলো যে আপনি যদি আপনার কাস্টমারকে আম পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে তার আমগুলো নিরাপদে পৌঁছে দেওয়াটা আপনার কর্তব্যের অংশ সেক্ষেত্রে কিছু আম নষ্ট হয়ে গেলে সেটা আপনার দায়িত্বে পড়বে আর যদি আম আপনি বিক্রি করেছেন এবং কুরিয়ার করে নেওয়াটা কাস্টমারের দায়িত্ব থাকে জাস্ট আপনি তাকে হয়তো হেল্প করেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটার দায়িত্ব আপনার উপরে থাকবে না আপনি যদি হোম ডেলিভারি দেওয়ার সার্ভিস সহকারে বিক্রি করেন যে ঠিক আছে এই সার্ভিস সহকারে আমি বিক্রি করলাম আমের দাম এত আমার দায়িত্ব আপনার বাসায় পৌঁছে দেওয়া তাহলে সেক্ষেত্রে নিরাপদে যেন পৌঁছে সেই ব্যবস্থা আপনার করতে হবে এবং নষ্ট হলে সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে আর যদি আপনি আম বিক্রি করেছেন কিন্তু এটার যে ক্যারিং কস্ট সেটা ক্রেতা নিজে বহন করবেন তার মতো করে তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পোস্ট করে দিলেন বা যে কোনো কুরিয়ারে তার মালটা দিয়ে আসলেন তার অনুরোধের ভিত্তিতে বা তিনি দায় দায়িত্ব নিয়েছেন তাহলে সেক্ষেত্রে দায়িত্বটা আপনার উপর আসবে না অতএব আপনি কী ধরনের ডিলিংস তার সাথে করছেন তার উপর নির্ভর করবে এটির দায় দায়িত্ব নেওয়াটা সাধারণত এক দুটা চারটা যদি পচে যায় অনেক আমের মধ্যে তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে ক্রেতারও বিশেষ কোনো দায় দাবি থাকে না তো সেটা নিয়ে তো আর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বদরুদ্দিন নাহিদ আপনি লিখেছেন ও নদী রে তুই ভাঙলি আমার ঘর কথাটা কি শির্ক বা ইমানের সাথে সাংঘর্ষিক এ ধরনের বাক্যকে অনেকে শির্ক হিসেবে আখ্যায়িত করছেন এজন্য নিশ্চিত হতে চাইছি ভাই বদরুদ্দিন নাহিদ ও নদী রে তুই ভাঙলি আমার ঘর এ কথা বলা শির্ক বলে গণ্য হবে না আমরা অনেকে খুব মানে সহজ করে ফেলছি শির্কটাকে অর্থাৎ যেটি শির্ক সেটিও শির্ক যেটি শির্ক হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা ঘুরিয়ে ফিরিয়েও হতে পারে বা ভিন্ন ব্যাখ্যাও হতে পারে সেটাকে আমরা শির্ক বলে দিচ্ছি এটি অনুচিত একটি কাজ এবং এ ধরনের কাজের ফলে যেটি হবে তা হলো শির্কের প্রতি মানুষের যে এক ধরনের ভয় থাকার কথা শির্কের থেকে বাঁচার জন্য মানুষের যে একটা প্রচেষ্টা থাকার কথা এটা একটা ছেলে খেলায় পরিণত হবে এই জন্য
এই ধরনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আরেকটু আমার মনে হয় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। ও নদীরে ভাঙলি তুই ভাঙলি আমার ঘর, মানে নদী ভাঙনে আমার ঘর হারিয়ে ফেললাম, তো সেজন্য আমি নদীকে লক্ষ্য করে বললাম নদী তুই আমার ঘর ভেঙেছিস। তো এটাকে যে বা যারা শিখ বলছেন তাদের হয়তো যুক্তি এরকম যে নদী ভাঙন তো আল্লাহ নির্দেশে হয়, অতএব আমার ঘর তো আল্লাহ নির্দেশে ভেঙেছে, নদী কি আমার ঘর ভেঙেছে আমি নদীকে সম্বোধন কেন করব। মূলত প্রথমত কবিতায় নানা ধরনের ইস্তেআরার ব্যবহার হয়ে থাকে, মাজাজের ব্যবহার হয়ে থাকে, নানা রকমের ব্যবহার হয়ে থাকে, রূপক অর্থে অনেক কিছু বলা হয়। তো বাহ্যিকভাবে নদী ভাঙনে আমার ঘর ভেঙেছে সেজন্য নদীকে আমি বলছি ও নদী তুই আমার ঘর ভেঙেছিস, আমি এখানে নদীকে আসামি করছি, দোষী সাব্যস্ত করছি, অপরাধী বলছি, ব্যাপারটি সেরকম নয়, এ অর্থে কেউই বলে না। এটা জাস্ট রূপক অর্থে বলা যে নদীর তুই ভাঙনের ফলে আমার ঘর হারাতে হলো। তো এই রূপক অর্থে বলার ফলে মানুষ শিরকে লিপ্ত হবে না, যদি এটা শিরক হয় তাহলে এরকম শত শত কথা আছে যেগুলোকে শিরক বলতে হবে। যেমন আপনার আম্বাতার রাবিউল বাকালা আরবি আপনার অলঙ্কার শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ উপমা, যার অর্থ হলো যে রবি যে মৌসুম আছে এই মৌসুম এই সিজন বসন্তের সিজন, এটা সবজি ইত্যাদিকে উৎপন্ন করেছে, উৎপাদন করেছে। আমাদের দেশে ধরুন শীতকালে সবজি উৎপাদন হয়, তাহলে আমরা যদি বলি কেউ যে আম্বাতা শীতা ওয়াল বাকলা, অর্থাৎ আপনার শীতের মৌসুম এটা সবজি উৎপাদন করেছে, তাহলে এটাকেও শীত বলা যায়। এ অর্থে যে উৎপাদনকারী তো আল্লাহ তাআলা, শীতের মৌসুম তো আর মূল উৎপাদনকারী না, রূপক অর্থে শীতের মৌসুম উৎপাদন হয় সেজন্য তার দিকে এটাকে নিস্পত করা, সম্বোধন করা, এটা জায়েজ আছে। এই রূপক অর্থের ব্যবহার কোরআন হাদিসেও ভুরি ভুরি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনও আপনার তার উক্তিতেও ভুরি ভুরি এরকম পাওয়া যায়। লাউলা আলিয়ুন লাহালাকা ওমর প্রসিদ্ধ একটি দৃষ্টান্ত এক্ষেত্রে উপমা, যদি আলী না হতেন এক্ষেত্রে, অর্থাৎ আলীর যদি অভিমত না থাকতো তাহলে ওমর হালাক হয়ে যেত, অথচ হালাক হওয়া থেকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার মালিক তো আল্লাহ আলী নয়। তো সেখানে আলীকে বলা হলো কেন? এটা রূপক অর্থে এবং বাহ্যিক অর্থে। তো এই ধরনের ব্যবহার কখনো শিরক হয় না এবং এ ধরনের ব্যবহার আমাদের জীবনে অহরহ হয়ে থাকে। তো ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, এ কথার কারণে মানুষ শিরকে লিপ্ত হয়ে গেল, ব্যাপারটি এত সহজে বলার সুযোগ নেই, বরং এটি একটি কবিতার অংশ যেটিকে আমরা রূপক অর্থে শুদ্ধ ধরতে পারি, আর রূপক অর্থে ব্যবহারেই এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ জায়গা হয়ে থাকে, যার কারণে এটি শিরক হবে বলে আমরা মনে করি না ইনশাআল্লাহ তাআলা।